আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা যখন রিলিজ হবে তার অনেক আগেই ঈদ শেষ হয়ে যাবে, তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। করোনাকালীন সময় বাড়িতে না যেয়ে আমরা যেভাবে সিলেটে থেকে ঈদ উদযাপন করেছি ওইটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের দিন রান্না খাওয়ার চাপ একটু বেশি থাকে, এ কারণে আগের দিনই আমি মোটামুটি কাজগুলি গুছিয়ে নেই, এতে করে ফ্যামিলির সঙ্গে খুশিটা ভাগাভাগি করে নেওয়ার সুযোগটা পাওয়া যায়। কথা বলতে বলতে আমি কিন্তু ছানাটা রেডি করে ফেলেছি, এখন এটার পানি ঝরতে দিয়ে আমি ফালুদাটাও বসিয়ে দিয়েছি। আর এটা খুব সহজ রান্না, এটা মোটামুটি আমরা সবাই জানি। এবছর রমজান মাস থেকেই নূর চাইছিল ও ওর নানুর বাসায় যেয়ে ঈদ করবে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। এর জন্য ওর মনটা খুব খারাপ, তাই চেষ্টা করছি সব ওর পছন্দের খাবারগুলি রেডি করতে। জানি না শেষ পর্যন্ত কি করলে ওর মনটা ভালো হবে। বাবা মা হিসেবে দুজনেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বাচ্চাটার মনটা খুশি রাখার জন্য। ছানা থেকে পানিটা মোটামুটি ছেড়ে গেছে, আর পুরোপুরি না ছাড়লেও চলবে, এটা পরবর্তীতে আমি আবারও জাল করব। এক কাপ পরিমাণে ছানার মধ্যে হাফ কাপ মাওয়া মিশিয়েছি, আর তারপর দুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব, আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। এরপর সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং সেই সাথে এর ভেতরে থাকা দানাগুলিকে ভেঙে দিতে হবে। আমি যেহেতু ছানার সন্দেশ বানাবো, তো সন্দেশের ভেতরে দানাদার বেশি থাকলে খুব একটা ভালো লাগে না, আর কাটলেও মসৃণ হয় না। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর চিনি গলে পানি ছেড়েছে, আর সেই পানিটা শুকিয়ে ফেলার জন্য আমি এখন চুলায় আবারও ছানাটাকে জাল করতে রেখেছি। এরপর অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনোভাবেই তলানিতে ধরে না যায়, এতে করে যেটা হবে একটু পোড়াগন্ধ হলে কিন্তু পুরো মিষ্টির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর তেমন কিছুই দেওয়া হয়নি, আমি শুধু হাফ চা চামচ গোলাপ জল দিয়েছি আর এক ড্রপ ফুড কালার দিয়েছি। ছানার সন্দেশ নর্মালি সাদাই হয়, আমি আজ একটু কালার অ্যাড করেছি, এতে করে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, তবে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। যে কোনো ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমাদের তিনজনেরই এক ধরনের দুর্বলতা কাজ করে, যে কারণে আমি বিভিন্ন সময় নানান ধরনের মিষ্টি বানানো শিখেছিলাম, এটা তার মধ্যেরই একটা, যেটা নূর আর নূরের বাবা অনেক বেশি পছন্দ করে। গরম থাকতে থাকতে এটা ট্রের ভিতরে সেট করে নিচ্ছি যাতে কাটার পর এটা দেখতে সমান থাকে। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি পুরো ভিডিওটা দেখা শেষে ছোট্ট একটা কারণেও আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন যেটা দেখছেন সেটা সম্পূর্ণই অপশনাল, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্যই কিছু ড্রাই ফ্রুটস দিয়ে উপর থেকে গার্নিশ করে নিচ্ছি। আর দেখতেই পেয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ছানার সন্দেশটা রেডি হয়ে গেছে। যতই সুস্বাদু হোক না কেন, একটানা মিষ্টি খাবার তো বেশি সময় ধরে খাওয়া যায় না, এজন্য কিছু ঝাল খাবারেরও ব্যবস্থা করছি। কিছু স্প্রিং রোল বানিয়ে রাখছি, এখন পুরোপুরি রেডি করে ফ্রিজে রেখে দেবো, আর কাল সকালে শুধু ফ্রাই করে দেব। শীটের ভেতরে যে পুরটা দিচ্ছি এটা কিন্তু কিছুদিন আগে রেডি করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। পুরটা রেডি করার সময় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন। এই একই পুর আর শীত দিয়ে কিন্তু চাইলে সামোসাও বানানো যায়, তো পরবর্তী কোনো একদিন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মাঝে কিন্তু হালিম রান্না করার জন্য মাংসটা রেডি করে আমি চুলায় বসিয়ে দিয়ে এসেছি, আর এর ফাঁকে বাকি কাজটা করে নিচ্ছি। এদিকে আমার মাস্টার শেফ তার বাবাকে শেখাচ্ছে কিভাবে রোল বানাতে হয় এবং প্রতিটা ভাঁজ কিভাবে দিতে হয়। তো যাই হোক, আমরা বাবা মা দুজন মিলে আমার মেয়ের কাছ থেকে কিছু কাজ শিখেছি, কিছু ওকে নিজেও শিখিয়ে দিয়েছি, এভাবে করে করে কাজটা কিন্তু হয়ে গেছে। এই তো মোটামুটি রেডি করে ফেলেছি, এখন একটা বক্সে করে রেখে দিলেই হয়ে যাবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ইফতার রেডি করব, এর জন্য টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি।
ইফতারের পরে বসে নূরকে আমার ছোটবেলার বেশ কিছু কথা বলছিলাম, তো তখন জানাচ্ছিলাম যে আমি চাঁদ রাতের দিন কিভাবে আনন্দ করতাম। তো এসব শুনে ওর খুব আগ্রহ হলো, আমি যেসব কাজ করতাম ও সেটা করবে। আমরা তো রঙিন কাগজ কেটে ঘর সাজাতাম, তো এই মুহূর্তে আমার কাছে রঙিন কাগজ নেই, এর জন্য একটা শপিং ব্যাগ কেটে তারপর নিয়ে নিয়েছি আর এটাতে কালার করে নেব। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, দামি ড্রেস, ভালো খাবার, এগুলি আসলে বড় হতে হতে কিছুই মনে থাকে না, মনে থাকে শুধু ফ্যামিলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। আমি যখন নূরের বয়সে ছিলাম তখন আমার ছোট দুই ভাইয়ের জন্মও হয়নি, আমরা শুধু দুই বোনই ছিলাম। আমার আব্বা আমাদেরকে তারাবাজি এনে দিতেন, তারপর রঙিন কাগজ এনে দিতেন, আমরা বাজি ফোটাতাম, তারপর সারা রাত জেগে জেগে সেই রঙিন কাগজ দিয়ে ঘর সাজাতাম। ঈদের দিন খুব সকালে উঠে আব্বার সাথে দুই বোন মিলে গোসল করতাম, অনেক বেশি সাবান মাখাতাম, মনে করতাম বেশি সাবান দিলে হয়তো ঈদের দিন আমাদের অনেক বেশি সুন্দর দেখা যাবে। তারপর আবার আম্মা কি করতো, আমাদের দুই বোনকে খুব সুন্দর করে সাজিয়ে দিত। আয়না তো অনেক উপরে ছিল, নিজেকে তো দেখতে পারতাম না, আপুর দিকে তাকালে বুঝতে পারতাম যে আমাদেরকে নিশ্চয়ই পুতুলের মতো করে সাজিয়েছে। সেই সব স্মৃতি এখনও আমাকে অনেক বেশি আনন্দ দেয় আর সেই সাথে অনেক বেশি ইমোশনালও করে দেয়। সবসময় আমার একটাই চাওয়া, নূর যেন তার শৈশবের জীবনটা অনেক আনন্দে কাটায়। একদিন হয়তো আমরা ওর কাছে থাকবো না অথবা দুনিয়াতেই থাকবো না, সেদিন আমাদের সঙ্গে কাটানো এই সুন্দর সময়গুলি স্মৃতি করেই কিন্তু ও জীবনে বেঁচে থাকতে পারবে। কথা বলতে বলতেই কিন্তু আমরা চাঁদ আর তারা রেডি করে ফেলেছি, সেই সাথে কালারও করে নিয়েছি, এখন গাম লাগিয়ে ওয়ালে সেট করে দিব। তো এই কাজটা নূরই করে নিচ্ছে। গৃহস্থলী কাজকর্মে আমার মেয়েটার বিশেষ আগ্রহ, সেই সাথে হ্যান্ডক্রাফ্টের কাজগুলিতে তো একদম পাকা। এমনভাবে কাজগুলি গুছিয়ে করবে, না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এই কাজটা সে নিজে করেছে। চাঁদের পাশে যে জড়ি দিয়ে ঈদ মোবারক লেখা, এটা কিন্তু 3-4 বছর আগের কেনা, তো ওটাই আবার নতুন করে ঝুলিয়ে দিয়েছি, এবছর আর কিছুই কিনতে পারিনি। চাঁদ আর তারাটা যখন ওয়ালে লাগানো হয়েছে, এখন আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পুরনো শপিং ব্যাগ কেটে করেছিলাম। এটা ঈদের দিন সকালের ভিডিও, সবাইকে আরও একবার ঈদ মোবারক। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমাদের দেশের না, এটা ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। পুরো বর্ষার সিজন ধরে আমার বাসা থেকে এভাবেই ইন্ডিয়ার ভিউটা দেখা যায়। এই ছিল আমাদের ঈদের দিনের সকালের নাস্তা, একমাত্র সেমাই ছাড়া মোটামুটি সবই আগের করে রাখা। একবারে পুরোটা দেখিয়ে দেই, এখানে ছিল লাচ্চা সেমাই, হালিম, ফালুদা, তারপর স্প্রিং রোল, মিষ্টি আর বাজবৌসা। রমজানের শেষ দিকে বাজবৌসাটাও কিন্তু আমি পুরো রেসিপি আকারে শেয়ার করেছি। আমি খুব ভালো সাজাতে পারি না, তারপর আমার ছোট্ট সোনামণিটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি আর সেই সাথে সব খাবার থেকে একটু একটু করে নিয়েছি, দেখি কতটুকু কি খায়। ওর হাতে যে ছোট্ট ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা গত বছর ওর দাদু ওকে গিফট করেছিল, তো যখন একটু সাজুগুজু করে সাথে সাথে এই ব্যাগটা নিয়েই তখন ঘোরা শুরু করে দেয়। খাবার নিয়েছি ঠিকই, কিন্তু খুব একটা খেতে পারেনি, এত সকালে তো খেয়ে অভ্যাস নেই, এ কারণে অনেকটাই রেখে দিয়েছে। দুপুরে একটা আন্টির বাসায় দাওয়াত ছিল, ওখানে গিয়েছিলাম, আর ওনাদের হাউজিং এস্টেট থেকে চা বাগানটা বেশি দূরে না, তো ভাবলাম এখান থেকে একবারে ঘুরে যাই। আমরা চলেও এসেছি আর এখানে অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি লোক ছিল, ঈদের দিন তো সবাই বেড়াতেই এসেছে। সমস্ত শিশু পার্ক বা আদার্স জায়গাগুলি একদম বন্ধ থাকার কারণে এসব চা বাগানে এখন প্রচুর ভিড়, তারপরও চা বাগানের এরিয়া বড় থাকার কারণে খুব একটা সমস্যা হয় না। খুব বেশি ঘোরার সুযোগ হয়নি, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, আমাদের কাছে ছাতা ছিল বলে বেঁচে গিয়েছি, তা না হলে ঘোরার মজাটাই শেষ হয়ে যেত।
আমরা বাগান থেকে বেরিয়ে এখন একটা চটপটির দোকানে এসে বসেছি। ব্যস্ত রাস্তায় মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেই সাথে পাহাড়ি ঢলের পানি নীরবে বেয়ে যাচ্ছে। এই সৌন্দর্য এক অদ্ভুত সৌন্দর্য, তাই না? ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু একটা ঘোড়ার গাড়িও আছে। অনেকেই কিন্তু শখ করে এখানে উঠছে। আমি আবার ওদের দেখেই খুব ভয় পেয়ে গিয়েছি, এ কারণে আর উঠলাম না। যত বিকেল হচ্ছিল মানুষের ভিড় তত বাড়ছিল, এ কারণে আমরা খুব বেশি সময় আর ওখানে থাকিনি। বিকেল থাকতে থাকতেই আমরা আবার বাসার দিকে রওনা হয়েছি। নতুন জুতায় কাদা লেগে যাবে এই ভয়ে নূর কিন্তু খুব সাবধানে সাবধানে পাড়া দিয়ে দিয়ে হাঁটছিল। বাইরে ঘুরে টুরে বাসায় এসে দেখি এখনো সূর্য ডুবতে অনেকটা সময় বাকি আছে, এ কারণে ছাদে চলে এসেছি। ঈদের আগের দিন আমরা ভাবতেও পারিনি আমাদের ঈদের দিনটা এত সুন্দরভাবে কেটে যাবে। আমরা কিন্তু অনেক আনন্দ করেছি। বাইরে খুব সুন্দর বাতাস বইছিল, নূরের বাবা আর নূর খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত ছিল। আপনাদের দিন আমাদের থেকে আরো বেশি সুন্দর কাটুক, সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।